ধান রোপি কেমন হলা? আজি গে 8-10 দিন এলানি রুফিয়ারি বেড়ায় ধান রোপি 8-10 দিন হেলা বলাস যে কাই কাই খসার দেলা চাস কি নাই মা নাই আমি খসার দেন নাই নি পয়সা পত্র রাইল তো জেনতি ও বলতো আব গলা গাই দেলু স্যার ওহো হেলে গটে জৈবিক পদ্ধতি লগে গটে অমৃত জল বলি গটে অসু আছে সেটা পকাইলে বলে ধান ডৌল হেসি আর সেটা করবাস কি সেটা শিখাই দিয়া হয় দিদি কর দেখবো বলই শিখিন পেয়ালে আলে জু শিখাই দেবি তোরে বেড়ায় অমৃত জল দেলে খাইলে বেশি দিদি বেড়ায় অমৃত জল দেলে মাটি ভিতরে বা উপকারী অণুজীব মনের সংখ্যা বড়ছে আর মাটি হালকা হয়েছে গছকে মিশা খাদ্য মিলছে আর ধান মিশা তিল হয়েছে আর ধান মিশা অধিক হয়েছে অমর মিশা বেশি হয়েছে তোমার কাজে প্রশ্ন অমৃত জল পকাইলে কাই লাভ হয়েছে এটা পকাইলে মাটি ভিতরে রেবা উপকারী কীড়া মন বেশি হেবায় মাটি উষা সেইসি গছকে খাদি দেবায় জোনটা কি অধিক পিল দেইসি আর জবর ধান হেসি অমৃত জল কেনটা হারে বনাইবার দিবি আলো শিখাই দিয়া হ্যাঁ মা শিখাই দিবি অমৃত জল বনাইবার কাজে কতটা জিনিস দরকার মা 10 লিটার পানি কঞ্চা গাই গোবর 1 কেজি গাই মূত্র 1 লিটার গুড় 100 গ্রাম তোমার কাজে প্রশ্ন অমৃত জল করবাকে কাই কাইটা লড়া গটেক বড় বালটি কাঁচা গাই গোবর 1 কেজি গাই মূত 1 লিটার গুড় 100 গ্রাম পানি 10 লিটার আগ তো গোটে বড় বালটি নেবার তারপরে সজ গাই গোবর 1 কেজি তারপরে গাই মূত 1 লিটার তারপরে গুড়ে 100 গ্রাম এটা গড়ঢাল 1 লিটার গাই মা হ্যাঁ 10 ঢাল পানি আছে কাই হ্যাঁ আকে সবু অজাড় দেবো আকে ভাল ভাবে অলপ মিশাই দেবো তুমি আর মিশাই রাখ লাগা দিদি হ্যাঁ এতর হেলা আকে নেই করি ছাই পাখে রখি দেবার আর 24 ঘন্টা রখবার 24 ঘন্টা বলে দিন আর রাতি আর রখলা পরে নাই কি দুই থর এমতি করি জারণ করবার এমতি জারণ বলে সে ঘুরলাইবার এমতি করি ঘুরলাইবার আর তাকে নেই করি নাই কি তার সকালে হ্যাঁ বেড়াই নেই করি তবে বেড়া থানে ধান থানে পরে দেবার ধান বেড়াই নেই করি দিদি কেমন বলে কেমন পাখার পাখাইবার এটা অমৃত জল 10 লিটার পানি থানে তৈয়ার হেলা আছে বেড়ায় যদি পানি রেসি বলে নাই কি পানি রেলে মিশা নাকি এটা আবকা নেই করি মিশা ঢালি মিশা দেবার আর ধান রোপা করি 10 রু 15 দিন ভিতরে এটা গোটর দেবার আর আকে 100 লিটার পানি মিশাই করি বেড়া থানে নেই করি দেবার আরে ধান না নিংতে মিশা গোটর দেবার তোমার কাজে প্রশ্ন অমৃত জল কে ধান বেড়াই কেড়ে বেলে আর কেনতা করি পকাইবার ধান বেড়ায় 2 হার অমৃত জল পকাইবার ধান রোপার 15 দিন পরে আর ধান না নিংতে পকাইবার 20 লিটার অমৃত জল থানে 200 লিটার পানি মিশায় গোটে একর ধানে পকাইবার
ধান লাগে ফকাই লাগে তো কই বলা দিদি এবে শাক ডাল লাগে ফকাই লইছি কি নাই মামা এটা শাক ডাল থানে মিশা পকাইলে ভাল হইছে আর এই অমৃত জল কে গট লিটার তানে নাই কি 10 লিটার পানি মিশাই করে সে গছর গট বিতা ছাড়ি করে নাই কি পকাইলে বলে ডল হইছে শাক ডাল গছর যদি ফুল ফল ঝড়ি গলানি বলে নাই কি মা এই অমৃত জলের গট লিটার পানি কে নাই কি 20 লিটার পানি মিশাই করে নাই কি ছিঞ্চি দেবার সে শাক ডাল গছ উপরে না জড়ে হ্যাঁ না ঝড়ে তোমার কাজে প্রশ্ন অমৃত জল কে শাক ডাল থানে কেড়ে বেলে আর কেনতা করি পকাইবার শাক ডাল গছের ফুল ফল ঝরতে রেলে এটা কে গছে ছিচবার আর গট লিটার অমৃত জল থানে 10 লিটার পানি মিশাই গছ কে গট ভিতা ছাড়ি পকাইবার আমি অমৃত জল শিখাই দেলা দিদি অমৃত জল বল বাটা তুমি সব শিখাইলা সব বল খালা আমি খুশি লাগলা সব শিখলু দেখাইলা শিখাইলা ফুল ফল পাই ডাল পাই আমি গায়ে মিশা জীব বুঝাইব তুমি শিখি দিলা অমৃত জল বেড়াই আমি দিলু আমার ধান মিশা ভালো লাগে ভালো লাগে